শ্রীরামপুর সংসদীয় কেন্দ্রে সবার মধ্যে আছে, এখানকার মানুষ সচেতন, এখানকার মানুষ সংবেদনশীল। আপনারা একযোগে আমাকে বলুন যে কল্যাণ ব্যানার্জি আপনাদের সাংসদ যেটা করেছেন সমর্থন করেন কি করেন না? আপনারা লজ্জিত না লজ্জিত নয়? আমরা গোটা বাংলা বাঙালি লজ্জিত। এ কোন বাংলা? যে বাংলাতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন, যে স্বামীজি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে উপবিষ্ট হয়ে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন, যে বাংলা থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একাধিক ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে, সংস্কৃতিতে, অর্থনীতিতে, যে বাংলায় যে বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীত শুধু ভারতবর্ষ নয় অন্য বাংলাদেশে পর্যন্ত গাওয়া হয়, সেই বাংলা যে বাংলা রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক পেয়েছিল, যে বাংলা বিদ্যাসাগরের মতো নবজাগরণের অগ্রদূতকে পেয়েছিল, যিনি 1820 থেকে 1890 তার জীবন দশায় তিনি বিধবা বিবাহ প্রথা এবং অনেক রিফর্ম সংস্কার করে নারী শিক্ষা, নারীর অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, বর্ণ পরিচয় স্রষ্টা। সেই বাংলার একজন সাংসদ নিজেকে এলিট সমাজের প্রতিনিধি বলেন, নিজেকে আইনজীবী বলেন কলকাতা হাইকোর্টে, তিনি আজকে দিল্লির রাজধানীর ক্যাপিটালে দাঁড়িয়ে তিনি যেভাবে যে ভাষায় দেশের উপরাষ্ট্রপতি, কৃষকের সন্তান, ওবিসি সমাজের প্রতিনিধি, আপনার মতো হয়তো তিনি ব্রাহ্মণ নয়, উঁচু জাতের নয়, আপনি সেই পুরনো দিনের মনোভাব ফিরিয়ে আনতে চান, আপনি যেভাবে তাকে আক্রমণ করেছেন এই আক্রমণে বাংলা বাঙালি লজ্জিত, স্তম্ভিত। শ্রীরামপুরের জনগণ কয়েক মাস পরে লোকসভা নির্বাচন হবে, এই নির্বাচনে মধুর প্রতিশোধ আপনারা ইভিএম এ নেবেন তো? নেবেন তো? বুথে 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 এই এই যে ঘটনা, এটা গণদেবতা জনতা জনার্দনের কাছে পৌঁছে দিন। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের লড়াই চলছে, চলবে, চোর মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে, এবং চোরেদের রানী মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে হটিয়ে বাংলার মানুষকে শান্তি দেওয়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যে লড়াই, এই লড়াই চলছে, চলবে। সিপিএম এর পাতা ফালে কেউ পা দেবেন না, কারণ সিপিএম কংগ্রেস, তৃণমূল কংগ্রেসকে যারা পশ্চিমবঙ্গে চোর চোর বলে, তারা গিয়ে তাদের সঙ্গে বাঙ্গালুরু, মুম্বাই, পাটনা এবং সম্প্রতি দিল্লিতে তাদের সঙ্গে একজোটে মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করার শপথ নিয়েছে। তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা নো সেটিং অপোজিশন হিসেবে পশ্চিম বাংলার মানুষকে ত্রাস রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে, চলবে। আমাদের সংবিধানের যে স্তম্ভগুলো আছে, শুধু সাংবিধানিক প্রধানদের নয়, সংবিধানের বড় স্তম্ভ জুডিশিয়ারি, আজকে পশ্চিম বাংলায় জুডিশিয়ারি পর্যন্ত আক্রান্ত হয়েছে।